বুধবার আবারো স্বপ্ন পূরণের এক নতুন গল্প লিখবে হাজারো ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রী পুনর্বাসন প্রকল্প থেকে জমি সহ ঘর পেতে যাচ্ছেন আরো 39,365 পরিবার। আরো 7টি জেলা হতে যাচ্ছে গৃহহীন ও ভূমিহীন মুক্ত। প্রধানমন্ত্রী কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। এক বদলে যাওয়া বাংলাদেশের চিত্র, যাদের ছিল না মাথা গোঁজার ঠাই তারা আজ জমির মালিক। কারো হয়তো দিন পার হতো ভিক্ষাবৃত্তি করে, তারও এখন আছে 200 জমি। বিনামূল্যে মিলল দুখানি কক্ষ, একটি স্যানিটারি টয়লেট আর একটি রান্নাঘর, সাথে আছে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির সুবিধা। এ যেন স্বপ্ন সত্যি হবার গল্প। মার বয়সে আমরা সান্ত্বনা করে দিছে, তারা আলো সান্ত্বনা বেগ৭,৭১,৩০১টি পরিবারকে পুনর্বাসন করেছে সরকার। উপকারভোগীর সংখ্যা 38,56,505 আর প্রধানমন্ত্রীর প্রকল্প থেকে সরাসরি পুনর্বাসন হয়েছে 5,597 পরিবারের প্রায় 28,00,000 মানুষের। 22 মার্চ চতুর্থ পর্যায়ে আরো 39,365টি একক গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে পঞ্চগড় ও মাগুরা জেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়। বুধবার আরো 7 জেলার 159টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তার মুখ্য সচিব জানান, জমির এই নতুন মালিকদেরকেই তাদের সম্পদের দেখাশোনা করতে হবে। ঘরের মালিক আপনি, এই যে মালিকানার অধিকারটা তার মাথায় ঢুকিয়ে দিচ্ছি আমরা। মালিক আপনি, যখন আমরা মালিক করে দেই তখন আমরা কিন্তু বলে দেই যে এই ঘর ভবিষ্যতের মেইনটেনেন্স আপনার, এর অপারেশনসের দায়িত্ব। মুজিববর্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশে এখন পর্যন্ত 3 দফায় 1,85,129টি পরিবার পেয়েছে জমিসহ বাড়ির মালিকানা। অন্তরা বিশ্বাস, News 24, ঢাকা।